الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر. آمنت بالله، صدق الله العلي العظيم. محترم حاضرين، الحمد لله رب كريم مهرباني، رب كريم তার গোলামি করার জন্যে মসজিদে আসার তৌফিক অনায়ত করেছেন। রব্বে করিমের শুকরিয়া জবানে উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে পারা, এটা রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ বড় মেহরবানি। গত জুমায় আমরা যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম, যে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম যখন নিজের সন্তানকে কুরবানির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেলেন, সন্তানকে শোয়া দিলেন, কোরআনে করিমে যে শব্দে আসছে ওয়াতাল্লাহু লিল জাবিন, এক কাত করে শোয়া দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওই আমলটাকে যেই শব্দে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন সেই শব্দটা নিয়েই কথা বলছিলাম গত সপ্তাহে। ফালাম্মা আসলামা, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাসসালাম উভয়ে যখন আল্লাহর হুকুমের সামনে নিজের মাথা পেতে দিল, ইসলাম মানে হচ্ছে এটা, আল্লাহর সামনে মুখ ঝুঁকাইয়া দেওয়া, চেহারা ঝুঁকাইয়া দেওয়া, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া, যে আমার কোনো সিদ্ধান্ত নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার মালিক যেই সিদ্ধান্ত দিবেন আমাকে, আমাকে নিয়ে আমার মালিকের যেমন ইচ্ছা আমি তাই বাস্তবায়ন করব, এটার নামই হচ্ছে আবদিয়ত। আল্লাহকে আমরা মাবুদ বলি, তার ইবাদত করি,
যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মাবুদ মানে কি? যার গোলামি করা হয়, যার আবাদত করা হয় তাকে বলে মাবুদ, আর যে আবাদত করে তাকে বলে আব্দ। আমরা আব্দ, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এর মানে হলো এটা যে আমার মাবুদ যেভাবে চাইবেন, যা চাইবেন তা বাস্তবায়ন করা বান্দা হিসাবে, এটা আমার, এটাই একমাত্র জিম্মাদারি আমার। আমার মাবুদ যেভাবে বলবেন এটাই। আসলামা মানে ওইটা যে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিলাম, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দিলাম। রব্বে করিম, দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কুরবানির প্রসঙ্গ আনেন নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে রাজি হয়েছেন ওই প্রসঙ্গ আনেন নাই, এটা আগে আলোচনা গেছে। চূড়ান্তভাবে যখন প্রস্তুত তখন আল্লাহ তাআলার শব্দ আসলামা, তারা দুজন যখন নিজেকে আমার সামনে সঁপে দিল, মানে মানে আল্লাহ তাআলা উম্মতের জন্যে, বান্দাদের জন্যে রব্বে করিম এটা আমাদেরকে জানাইয়া দিলেন যে আসলে কোরবানি মাকসাদ না, আমার ইচ্ছা হচ্ছে আমার হুকুমের সামনে, যত কঠিন হুকুম হোক আমার হুকুমের সামনে কে নিজেকে সঁপে দেয় ওইটা দেখা। এটাই আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন ওই শব্দ দিয়ে, ফালাম্মা আসলামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন শুরু করলেন কাজ, আগেই তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন। এ বাবা, আপনি যেমন আদিষ্ট হয়েছেন তাই করেন, আমাকে অবশ্যই ইনশা আল্লাহ তাআলা সাবিরিনদের পক্ষ থেকে পাবেন। ওই যে শুরুতে বলেছেন আল্লাহ চাইলে ইনশা আল্লাহ, মানে হচ্ছে যে আপনি কোরবানি করতে চাচ্ছেন, আমি কোরবানি হইতে রাজি, কিন্তু আসলে আমাদের চাওয়া এবং রেজা এটাই চূড়ান্ত না, চূড়ান্ত তো এটাই হবে আল্লাহ তাআলা যা সিদ্ধান্ত নেবেন। এই জন্য উনি ইনশা আল্লাহ বলেছেন এবং তাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যা চেয়েছেন তাও হয় নাই, ইব্রাহিম আলী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যা মেনে নিয়েছেন তাও হয় নাই, হয়েছে কোনটা? আল্লাহ যেটা চেয়েছেন। আল্লাহ কি চেয়েছেন? আল্লাহ ওই যে ডাক দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার! আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা খালি আসছে আসছে, সুসংবাদ খালি আসছে আসছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা ডাক দিলেন, ইব্রাহিম কদ সাদাকতার রুয়া, আপনি স্বপ্নে যা দেখেছেন সেটা বাস্তবে রূপ দেওয়া হয়ে গেছে, সেটা আপনি করেছেন যা আমি চেয়েছি। এখন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এখন যা সেটা হলো যারা মুহসিন, যারা কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্যে আমল করে, প্রত্যেক আমলের সময় যাদের চেতনা এটা থাকে আমার রব দেখতেছেন, এদেরকে বলে মুহসিন। হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অপরিচিত বেশে রসুলের কাছে এসে বসছেন, কিছু প্রশ্ন করছেন, আল্লাহ রসুল উত্তর দিছেন। তো হযরত জিব্রাইল জিজ্ঞেস করছেন, ওমাল ইহসান, ইহসান কি জিনিস? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলেছেন, আল্লাহ ভালো জানেন, আপনি আমাকে জানাইয়া দেন। প্রশ্নকর্তার চেয়ে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বেশি জানেন না। তো হযরত জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিছেন, ইহসান হচ্ছে আন্তা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা হচ্ছে ইহসান, যে আপনি ইবাদত করবেন এমন ভাবে যে আপনি আল্লাহকে দেখতেছেন। এতটুকু যদি অবস্থা না হয় অন্তত এতটুকু চিন্তা যেন আপনার থাকে যে আল্লাহ আপনাকে দেখতেছে। আমাদের তো কোনোটাই নাই, না আল্লাহকে দেখতেছি এমন ধারণা, এমন ধ্যান থাকে আবাদতে, না আমাকে আল্লাহ দেখতেছেন এমন ধ্যান থাকে। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কাজটার পর আল্লাহ বলতেছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা ইহসান করনেওয়ালা মুহসিন মানে
সমস্ত কাজ করার সময় ভাবে আল্লাহকে দেখতেছে অথবা আল্লাহ তাদেরকে দেখতেছেন, আপনিও তাদের মধ্যে, আমি তাদেরকে এরকম বিনিময় দিয়ে থাকি, আপনাকেও বিনিময় দিচ্ছি, সুসংবাদ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এক, এখানে একটা প্রসঙ্গ পরে আসতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই জায়গায় আরো কি কি সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এ নবী, এটা স্পষ্ট একটা পরীক্ষা ছিল, পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন বলেই তো আগে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বিনিময় দেন যারা মহসিন। তার মানে বোঝা গেল যে এই পরীক্ষা আমি আপনার জন্য করেছি, এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, এটা একটা সুসংবাদ দিয়ে দিলেন, আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন, পাস। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহু আকবার, আপনি চেয়েছেন সন্তানকে কোরবানি দেওয়ার জন্যে, আমি সেটাকে কবুল করেছি, এর পরিবর্তে আমি জান্নাত থেকে আপনার জন্যে অন্য জানোয়ার, বড় দামি জানোয়ার পাঠিয়ে দিছি, আপনি এটাকে কোরবানি করেন, নগদ পুরস্কার এগুলা। অতারাতনা আলাইহি ফিল আখিরিন, আর আপনার স্মৃতি আমি কিয়ামত পর্যন্ত জাগরুক রাখবো, এটা আরেক সুসংবাদ। সালামুন আলা ইব্রাহিম, আমার দোস্ত ইব্রাহিমের উপর আমার শান্তি বর্ষণ হোক, আরেক সুসংবাদ। অন্য জায়গায় আরো একটা সুসংবাদ দিয়ে দিছেন, অবশ্যরনাহু বি ইসহাক নবিয়্যাম মিনাস সালিহিন, নবী ইসহাকের সুসংবাদও দিয়ে দিছেন, আরেক সন্তান। এক সন্তান চেয়ে চেয়ে বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ অবস্থায় সন্তান পেয়ে আপনি যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর এটা তো রব্বে করিমের সিস্টেম, এটা যে বান্দা যখন তার নিয়ামতের শুকরিয়া আদায় করে, এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া হচ্ছে নিয়ামত পাওয়ার পর আর আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহ যা বলেছেন তাই করতে প্রস্তুত ছিলেন, আল্লাহ বলেন আপনার এই শুকরিয়া আমি কবুল করলাম, আর আমার ওয়াদা লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম, বান্দা তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি আরো বাড়াইয়া দেই। আপনি এক ইসমাইলকে পেয়ে যখন শুকরিয়া আদায় করেছেন, আপনাকে আমি আরো নিয়ামত বাড়াইয়া দিলাম, আরেকজন নবী ইসহাককেও আপনাকে দিয়ে দিলাম, সুসংবাদ দিয়ে দিলেন। ওবারাকনা আলাইহ ওয়ালা আলি ইসহাক, ইব্রাহিম আলী সালাতু আসসালাম এবং ইসহাক আলী সালাতু আসসালামের পরিবারের উপর আল্লাহ তাআলা বরকতের ওয়াদা করছেন, এইরকম অনেকগুলো পুরস্কার আল্লাহ তাআলা নগদে দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলী সালাতু আসসালামকে। মহতারাম হাজিরিন, ওই যে বললাম একটা কথা শুরুতেই, যে আরেকটা বিষয় পরে আসতেছি, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এখানে একটা সূক্ষ্ম বিষয়, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনি মুহসিন, আপনার এবাদত আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে, আমি যারা গ্রহণযোগ্য এবাদত করে তাদেরকে আমি এইরকম বিনিময় দিয়ে থাকি, দেই। দেখেন আল্লাহ তাআলা কথা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে, অথচ শব্দটা ব্যাপক, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, মুহসিনিন এটা বহুবচন, লোক হইল দুইজন এখানে, ইব্রাহিম এবং ইসমাইল, সম্বোধন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে একা, তাইলে বলা এইরকম হওয়া দরকার ছিল আমাদের মতে, ইন্না কাযালিকা নাজজিল মুহসিন, আমি এইভাবে মুহসিনকে বিনিময় দিলাম, বা জাযাইতুকা, আমি আপনাকে বিনিময় দিলাম, এইরকম হওয়া দরকার ছিল হিসাবে, আল্লাহ তেমন বলেন নাই, বলেছেন যে আপনাকেও বিনিময় দিলাম, আর সাথে সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম যারাই আপনার মতো এইরকম আমার সামনে নিজেকে সঁপে দিবে আমিও তাদেরকে ওইরকম বিনিময় দিতেই থাকবো। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সুসংবাদ পান নাই, মহতারাম হাজিরিন, সুসংবাদ আমরাও পেয়ে গেলাম, আমরাও যদি ওইরকম ইব্রাহিমী চেতনা লালন করে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জতের ওয়াদা এটা, আল্লাহ তাআলা ওইরকম বিনিময় আমাদেরকেও দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্যে আমাদের উচিত ইব্রাহিম আলী সালাতু আসসালামের কুরবানি যেমন নিখুঁত ছিল, তার মধ্যে কোনো খুঁত ছিল না, খুঁত ছিল না মানে কোনো শিরিকের গন্ধ ছিল না, আমাদের কোরবানিগুলোও যেন এরকম শিরিক মুক্ত হয়। প্রশ্ন আসবে কোরবানির মধ্যে আবার কিসের শিরিক, কোরবানি করতেছি আল্লাহ আকবার বইলে এখানে আবার শিরিকের প্রশ্ন আসলো কেন, বলে এই জন্যই তো দোয়ার সময় পড়ি লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, পড়ি কিনা কোরবানির সময় এই দোয়া পড়ি, কোরবানির পর দোয়া পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটাও পড়ি লা শারীকা লাহু, এটাও পড়ি আগে নিয়তের সময়, এগুলো পড়ি যে আল্লাহ আপনার সাথে কাউকে আমি শরীক করছি না, এগুলো কেন,
শরীকের কি হইল, এখানে শিরিকের কি হইল? শিরিকের এখানে শিরিকের যে প্রসঙ্গটা সেটা হচ্ছে ইখলাসের জন্য কোনো প্রবলেম না হয়, নিষ্ঠার কোনো প্রবলেম না হয়, আমার কোরবানি যেন কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়। আমাদের কোরবানিগুলা বললে অনেকের কষ্ট লাগবে, মাফ করে দিয়েন আমাকে, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের মনে হয় অধিকাংশের কোরবানির মধ্যে শিরিক থাকে, অধিকাংশের। কেন? কোরবানি আল্লাহর একটা হুকুম, এটা ওয়াজিব, এটা ওয়াজিব, ফোকায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব। সারা বছর আমার উপর অনেক ফরজ বিধান ছিল, এক ওয়াক্ত নামাজের মূল্য কোরবানির চেয়ে অনেক অনেক বেশি জরুরি, প্রয়োজন তার গুরুত্ব বেশি, এক ওয়াক্ত নামাজের, এক ওয়াক্ত নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কারণ নামাজ ফরজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, সর্বপ্রথম যার হিসাব আল্লাহ চাইবেন। এই জন্য আমি যে আয়াতে কারিমাগুলা তেলাওয়াত করেছি সূরা কাউসারের, খেয়াল করেন, আল্লাহ তাআলা তার নবীকে সুসংবাদ দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার, এর প্রেক্ষাপট আছে। মুশরিকরা রসুলকে বিদ্রুপ করত, পোড়া কপাল বলতো, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনার সহযোগী কেউ নাই, দরকার নাই, আপনার আপনজন কেউ নাই, দরকার নাই, আপনার সম্পদ নাই, দরকার নাই, না খেয়ে থাকেন থাকেন, আমি আল্লাহ আপনার জন্য যে নিয়ামত রেখেছি সেটার কোনো মূল্য নাই। আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করব। যেহেতু এত বড় নিয়ামত আপনি পেয়েছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, কাজে আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার সম্মান অনেক বেশি, মোটামুটি অর্থ। এই সুরার মধ্যেও রব্বে করিম যে সিরিয়াল রেখেছেন যে আপনি আগে আপনার রবের জন্য নামাজ পড়েন, ফাসল্লি আগে নামাজ পড়েন, ওয়ানহার কোরবানি করেন কেবলমাত্র আপনার রবের জন্যে। মহতরম হাজরিন, কোরবানি হচ্ছে ওয়াজিব সামর্থ্যবানদের জন্যে, আর নামাজ ফরজ প্রত্যেক বালিক পুরুষের জন্যে, নারীর জন্যে। টাকা পয়সা থাকুক বা না থাকুক, কোনো রকম বসতে পারে, বলে বসতেও পারে না, শুয়ে আছে, বলে তাও মাফ নয়, ইশারা করে পড়ে ফেল, এইরকম গুরুত্বপূর্ণ নামাজ। কিন্তু আমাদের সমাজের বিত্তশীল বিত্তশালী যারা, একটু খেয়াল করেন তো ভাই, একটু খেয়াল করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করি। আমি যে বললাম কথাটা, অধিকাংশের কোরবানির মধ্যে শিরিক থাকে, কেন বললাম, একটু নিজের বিবেককে কিছু সময়ের জন্যে আল্লাহর বান্দা বানাইয়া নিজের বিবেককে প্রশ্ন করি যে আসলে কথাটা কতটুকু যুক্তিযুক্ত। যে প্রত্যেক দিন আমাকে রব্বে করিম পাঁচবার ডেকেছেন, পাঁচবার প্রতিদিন, সেই ডাকে আমি সাড়া দেই নাই। বছরে কোরবানির জন্য একবার ডাক পড়েছে, এক মাস আগের থেকে আমার প্রস্তুতি, কত টাকার গরু কিনবে, কোন হাটের থেকে কিনবে, কয়জনে দিবে, কি করবে না করবে, কত রকমের প্রস্তুতি, মশলা কেনা শেষ, হাতুড়ি এই দাও বটি ধার দেওয়া শেষ, সব কমপ্লিট। ওই কালকে দেখা যাবে কেউ ঘাস কিনতে যাবে, কেউ খাবার কিনতে যাবে, কেউ কসাই ঠিক করতে যাবে, কত রকমের প্রস্তুতি, কত রকমের প্রস্তুতি। অথচ আমার রব প্রত্যেক দিন আমাকে ডেকেছেন, আমি সেই ডাকে সাড়া দেই নাই, অথচ সেই একটা ডাকের মূল্য কোরবানির চেয়ে বহু বেশি, বহু গুরুত্বপূর্ণ। তো আপনি সারা বছর প্রত্যেকটা দিন এইরকম আল্লাহর ডাককে ডিনাই করেছেন, ডাকে সাড়া দেন নাই, সেই আপনি যখন কোরবানি করতে আসেন, যার গুরুত্ব নামাজের চেয়ে কম, সেই ডাকে যখন সাড়া দিতে আসেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্য কি আপনার? যদি উদ্দেশ্য হয় আল্লাহর ডাকে সাড়া দেওয়া, ও ভাই আল্লাহ তো তোমাকে প্রত্যেক দিন ডেকেছিল, কখন কোথায় ছিলাম? কি বোঝা গেল? আমি অনুৎসাহিত করছি না, যারা নামাজ পড়েন না এই জন্য কোরবানি করবেন না, তাদের এই কথা বলছি না। এইরকম ব্যাপারও আসে যে নামাজ রোজা করি না, কোরবানি করে কি হবে, কত নামাজ বাদ দিছি এখন আর শেষ কি হবে, এইরকম চিন্তা ধারণা আসে। অনেকে হজ করতে যায় না, এই চিন্তা হজ রাখতে পারবে না, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। এই বয়ান শুনে যেন আবার কেউ চিন্তা না করে, তাইলে তো কোরবানি দিয়ে লাভ নাই, সারা বছর নামাজ পড়লাম না। না, এটা একটা প্রসঙ্গ আনলাম আপনার সামনে যেন পরিবর্তন হয়, যে কোরবানির মাকসাদ কি ভাই,
কোরবানির উদ্দেশ্য কি? ইব্রাহিম আলী সালাতাম এর কোরবানির কবুল করার পর আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন, ওই শব্দ থেকে প্রসঙ্গটা আসছে। শব্দ হইল আসলামা। ইব্রাহিম এবং ইসমাইল নিজেকে আল্লাহর সামনে সঁপে দিছেন, আল্লাহর সামনে সঁপে দেওয়া, এটা হচ্ছে কোলবার কোরবানির মূল থিম। এইটা যদি অন্তরে লালন না করা যায়, এইরকম লক্ষ লক্ষ টাকার গরু কোরবানি দেওয়া যাবে, মানুষ বাহ বাহ বলবে, ধনী বলবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর নেক বান্দাদের ওই লিস্টের মধ্যে আমার আপনার নাম কিন্তু উঠবে না, উঠবে না। কোনো লাভ নাই এই কোরবানির, কোনো লাভ নাই। হাটে যাচ্ছে দলবল নিয়া, জিজ্ঞেস করতেছে কোন বাজারে বড় গরু উঠছে, কত টাকার কোরবানি, অপেক্ষায় থাকে ফ্ল্যাটে অন্য অন্য কারা কত টাকা দামের গরু কিনল, শেষ আমরা যাব, তার চেয়ে বেশি দামে কিনতে হবে। আয় আল্লাহ, তার চেয়ে বেশি দামে কিনতে হবে, এই যে একটা প্রবণতা। অমুকে একটা দিছে, আমাকে দুইটা দিতে হবে, প্রেস্টিজিস্ট। ওইটা অনেক ভাই আছেন এরকম, শুধু কোরবানি দেন এই জন্যে যে শহরে থাকবো, কোরবানি না দিলে সন্তানরা বাচ্চারা লজ্জা পাবে অন্য বাচ্চাদের কাছে, সামাজিকভাবে আমি লজ্জিত হব, সবাই বলবে তোমরা কোরবানি দাও নাই। ও তোমরা তাইলে পয়সাওয়ালা না, পয়সা নাই না তো, পয়সা নাই এই হয়ে কোরবানি দেওয়া, এই কোরবানি আল্লাহর কাছে কোনো কবুল তো হবেই না, বরং এই পয়সা নষ্টের জন্যে, লোক দেখানো ইবাদতের জন্যে উল্টা আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে। এই জন্যে আমার কোরবানির মধ্যে যেন শিরিক না থাকে। ওই যে প্রসঙ্গটা বলেছিলাম যে কোরবানির মধ্যে আবার শিরিক কোত্থেকে আসলো, ও ভাই লোক দেখানো ইবাদত এটাও একরকম শিরিক, এটা আমার কথা নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা আশ-শিরকুল আসগার, ক্বালা আর-রিয়া। রাসূল বলেছেন আমার সবচেয়ে ভয় বেশি যেটা ছোট শিরিক সম্পর্কে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ শিরিক আবার ছোট বড় এটা কি জিনিস, ছোট শিরিক এটা কি? আল্লাহ রাসূল বলেন ছোট শিরিক হচ্ছে রিয়া, রিয়া লোক দেখানো ইবাদত, এটা ছোট শিরিক, এটা নিয়ে আমার বেশি ভয়, কারণ বড় শিরিক করলে মানুষ তওবা করে ফিরে আসবে, কারণ সে বুঝতেছে এটা শিরিক। ছোট শিরিকগুলো সে বুঝতেছে না শিরিক, বরং সে মনে করতেছে এটা ইবাদত, তওবার তো প্রশ্নই আসে না, সে তো ইবাদত মনে করে করতেছে, কাজে তওবা করার সুযোগ আসবে না। এই জন্য রসুলের আশঙ্কা, এটা নিয়ে ভয় বেশি। মহতারাম হাজরিন, কোরবানি দিব আমরা ইনশাআল্লাহ তাআলা, নামাজ পড়ি নাই, পড়ি নাই আল্লাহর কাছে তওবা করি। আজকেই তো পড়লাম সকালে এক জায়গায় বড় চমৎকার একটা কথা, কোন মসজিদের সামনে লেখা, আমারও তামান না এটা আমরা লেখা দিব বাইরে। এ ভাই তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, কোনো সমস্যা নাই, মসজিদে ঢুকো ঢুকো, কারণ এটা ওই আল্লাহর ঘর যার রহমত কোনোদিন ক্লান্ত হয় না। আল্লাহু আকবার, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হইতে পারো, আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হবেন না, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। সারা জীবন নামাজ পড়েন নাই, পড়েন নাই, কিন্তু ওই রবের গোলামি তো করেন, যে রবের কাছে দিল থেকে একবার তওবা করলে জিন্দগির সমস্ত গুনাই তো মাফ। সমস্যা কি? ভয়ের কিছু নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, বরং নৈরাশ্যতাটা কুফুরি, কাফেররা নিরাশ হবে। আমি তো এমন রবের গোলামি করি না যেই রব বড় কঠিন আমাকে মাফ করবেন না, বরং আমার রব উল্টা কথা বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগযব আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের মাধ্যমে জানায় দিছেন আল্লাহ তাআলা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইগযব আলাইহি, যে আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহর কাছে চায় না, এই চাওয়াটা রব্বে করিমের কাছে বড় পছন্দ। আল্লাহ রাসূলের মাধ্যমে জানায় দিছেন যে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। গুনাহ হইতেই পারে, কারণ আল্লাহ তো দিয়ে দিছেন গুনার বিভিন্ন উপকরণ তো দিয়ে দিছেন, আল্লাহ তাআলা দিছেন পরীক্ষার জন্য, হবেই, হইতেই পারে হবে, কিন্তু চিকিৎসা দিয়ে দিছেন, তুমি গুনাহ ঠিকই করলা, চিকিৎসা গ্রহণ করলা না, তো তুমি তো বোকা। আল্লাহ তো দিয়েছেন চিকিৎসা, যতটুকু গুনার শক্তি তার চেয়ে আরো অনেক বেশি শক্তি চিকিৎসার। দুনিয়ায় বহু রোগ আছে যার কোনো চিকিৎসা এখনো বের হয় নাই, কিন্তু এমন কোনো গুনাহ তো নাই যার চিকিৎসা বের হয় নাই, চিকিৎসা আছে। তওবা করেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। নতুন এক জীবন শুরু হোক এই কোরবানির এই মুহূর্ত দিনগুলো থেকে, এই দিনগুলো থেকে বড় মুবারক দিন এটা। গত জুমায় বলেছি রমাজানের পর সবচেয়ে মুবারক মুহূর্তগুলো হচ্ছে এই আশরা জিলহাজ্জা, এই দশ দিন দশ রাত, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা কোরবানির দিন আমরা রক্ত প্রবাহিতর মাধ্যমে, যেটা রসুল বলেছেন, তার আগে আমাদের একটা আমল খুব জরুরি ওয়াজিব যেটা করতে হবে, আরেকটা আমল মুস্তাহাব করলে অনেক সওয়াব, সেটা হচ্ছে আরাফার দিনের রোজা।
এটা নিয়ে যেহেতু বিতর্ক আছে, আরাফার দিন মানে কি, আরাফার দিন যেদিন হাজির আরাফার দিনে অবস্থান করে সেই দিন আমাদের এই জায়গায় আটই জিলহজ নাকি নয় জিলহজ আরাফার দিন, এটা নিয়ে বড়দের মধ্যে মতানৈক্য আছে। সেই জন্য আমরা সেই দিকে না গিয়ে আমরা দুইটা রোজা রাখলে কি হয়, কোনো সমস্যা তো নাই আলহামদুলিল্লাহ, অনেকে পুরা দশ দিনও রোজা রাখতেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের যদি মঙ্গলবার ঈদ হয়, নয় সোমবার হচ্ছে নয় জিলহজ, রোববার আটই জিলহজ, রোববার হচ্ছে ইয়ামে আরাফা, আরাফার দিবস, হাজিরা আরাফায় অবস্থান করবেন রোববার, তো আমি রোববারও রাখি সোমবারও রাখি, তাহলে আমার জন্য আরাফার দিবসও পেয়ে গেলাম, নয় জিলহজও পেয়ে গেলাম, একদিন বেশি রাখলে তো সমস্যা নাই। কিন্তু উপকারটা কি হইতেছে, যদি রসুলের ওই হাদিস যেটা জেনেছি আমরা ওইটার অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আল্লাহ আকবার, আল্লাহ রসুল কি বলেছেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেছেন সাওমু ইয়াউমি আরাফা, আরাফা দিবসের রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলা ওয়াস সানাতাল লাতি বাদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে আমার আশা এটা। মোহতারাম হাজিরিন, এটা একটু বুঝার জিনিস, আল্লাহ রসুল আল্লাহর কাছে এমন কোনো আশা করবেন না যেটা আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ বড় প্রিয় মানুষ, আল্লাহর বড় প্রিয় মানুষ এটা। আবার আল্লাহর নবীও আল্লাহর কাছে এমন কিছু আশা করবেন না যেমন আল্লাহ কবুল করবেন না, আল্লাহও তার নবীকে আশা করার পর নিরাশ করবেন এমনও না। কাজেই এটা হান্ড্রেডে হান্ড্রেড সত্য হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই দিন রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের এক বছর, সামনের এক বছর, এই দুই বছরের গুনাহ মাফ করে দিবে। কি সুযোগ, সগীরা গুনাহ, এটা মনে রাখতে হবে, সগীরা গুনাহ, কবিরা গুনার জন্য, বড় গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এই জন্য আমরা এই রোজাটা রাখবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তৌফিক আনায়াত করেন, আমিন। দ্বিতীয় আমল যেটা আমাদের জন্য জরুরি যেটা করা, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকের মধ্যে যে পাঁচ দিন আইয়ামে তাশরিকে এই তাকবীরগুলো পড়া, নয় তারিখ সকাল থেকে শুরু করব আমরা ইনশাআল্লাহ, আর ওই যে ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবীর আমরা পড়ব। তাকবীরটা নিশ্চয়ই আমাদের জানা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য একটু আওয়াজ করে চিল্লায় না, একটু আওয়াজ করে পড়া, এটা ওয়াজিব, উঁচু আওয়াজে পড়া ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পর। আমরা দেখি, দেখা যায় ওই যে তাকবীর পড়া শুরু হয়েছে, বাস পড়তেই আছে, আমাদের তো মাশাআল্লাহ শব্দ কিছু লাগাইতে পারলে, করতে পারলে মনে করি যে যত বেশি করা যায়, না বেশি আর কমের বিষয় না, শরীয়তের যেটা সিদ্ধান্ত ওইভাবেই করতে হবে। আল্লাহর গোলামি করা মাকসাদ, কম আর বেশি মাকসাদ না, আল্লাহর হুকুম যেমন তেমনই, রসুল বলেছেন যেমন তেমনই, একবার করা বারবার না। সালাম দেয় সালাম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রাহমাতুহু ওয়া জান্নাতুহু, আরো কত যা জানে সব কয় ফেলে, আর যিনি উত্তর দেন তিনিও বলতেই থাকেন, বলতেই থাকেন, আরে ভাই বলে দোয়া করতেছি, যা লাগানো যায়, লাগানোর মালিক কি তুমি না আল্লাহ রসুল, লাগানোর মালিক তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর তুমি লাগানোর কে। আল্লাহর রসুল তিন শব্দ বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বাস তিন শব্দ। এক সাহাবী আয়েশা সালাম দিছেন আসসালামু আলাইকুম, আল্লাহর রসুল বলছেন এ দশ নাকি, আরেকজন আয়েশা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন বিশ নাকি, আরেকজন আয়েশা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, ত্রিশ নাকি, শব্দ বাড়বে, সওয়াব বাড়বে। কিন্তু তার মানে এটা না যে আল্লাহর রসুল যা বলেন নাই তাও করতে হবে, না, তাইলে সওয়াবের পরিবর্তে ওই যে মাগরিব নামাজের উদাহরণটা সামনে রাখবেন, তাইলে বুঝতে সহজ হবে, মাগরিব নামাজ তিন রাকাত, সওয়াবের নিয়তে আমি বেশি পড়লাম চার রাকাত, মনে করছি যে আহা এক রাকাত বেশি পড়লে আল্লাহকে রাজি করাই ফেলবো, না না ওই তিন রাকাত শুদ্ধ বাতিল হয়ে যাবে, ঠিক কি না। ঠিক এই রকম যে কোনো ইবাদতের মধ্যে মন গড়া কিছু বাড়াইয়া দেওয়া মানে হচ্ছে ওই ইবাদতটাকে বরবাদ করা, সওয়াব থাক দূরের কথা। এই জন্য আমরা তাকবীর পড়বো, একবার পড়বো ইনশাআল্লাহ তাআলা। মেয়েদের, আমাদের ছেলেদের তো মসজিদে আসে বেশিরভাগ, জামাতে নামাজ পড়া হয়, তো দেখা যায় তালে তালে সবাই পড়ে, একজনের মনে পড়েই যায়, মেয়েদের জন্য এটা প্রবলেম, মেয়েদের মনে থাকে না। এই জন্য আমরা বলি মা বোনদেরকে, যারা শুনছেন আমাদের কথা, যারা শুনবেন না আমাদের এখানে যারা আছেন, দাওয়াতের নিয়তিটা পৌঁছাইয়া দিবেন, সেটা হচ্ছে তারা সাধারণত যেখানে নামাজটা পড়েন, এই নয় জিলহজ মানে সোমবার,
এই সকাল থেকেই যেন তাকবীরটা শুরু হয়ে যায়, এই জন্যে তাকবীরটা লিখে ওই সালাম ডান দিকে সালাম ফিরাইলে বা বাম দিকে সালাম যেদিকে ফিরাবেন ওই জায়গায় তাকবীরটা লিখে রাখা কাগজের মধ্যে, যেন সালামটা ফিরাইলে ওই তাকবীরের দিকে নজর পড়ে। হ্যাঁ, অথবা সামনে রাখা, সামনে রাখলে নামাজের ডিস্টার্ব হবে, পুরো নামাজের মধ্যে নজরে যাবে। এই জন্য আমরা বলি যে যেই কোনো এক পাশে, বাম পাশে রাখলে ভালো, বাম পাশে এক জায়গায় লিখে রাখা যে বাম পাশে সালাম ফিরাইলেই যেন নজরটা সেখানে যায়, মনে পড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ তাআলা। তারপর হচ্ছে আমাদের গরু কিনা মাসআলা কিছু শুনি, আমরা জরুরি কিছু মাসআলা শুনি, খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। মাসআলা জরুরি বিষয়, ওয়াজ নসিহত তো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, আরও হবে ইনশাআল্লাহ তাআলা। মাসআলা জেনে আমল করা এটা জরুরি। কোরবানির জন্যে যে সমস্ত জানোয়ার আল্লাহ কর্তৃক নির্ধারিত রসুলের মাধ্যমে আমরা জেনেছি, সেগুলো হচ্ছে গৃহপালিত পশু, গৃহপালিত পশু। গৃহপালিত পশু যেহেতু এই জন্যেই ওই যে হরিণ দিয়া কোরবানি দেওয়া যায় না, অথচ হরিণ খাওয়া হালাল, হরিণ খাওয়া হালাল, কিন্তু এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কেন? এটা গৃহপালিত না, কেউ পাললে সেটা ব্যতিক্রম, জন্তু হিসাবে এটা গৃহপালিত জন্তু না, এই জন্যেই অনুমতি ছাড়া রাখলে হয়তো মামলা টামলা হয়ে যেতে পারে। কেন? এটা ঘরে রাখার যেখানে জিনিস না, এটা সুন্দরবনের জিনিস, বনের জিনিস, এটা বনে থাকবে। তো যেগুলো গৃহপালিত ওই জন্তু দিয়ে কোরবানি হবে, যেগুলো হালাল। তো গরু জাতীয় জিনিস হচ্ছে গরু, মহিষ, ওট, এগুলোই পাওয়া যায়। বকরি, ছাগল জাতীয় হচ্ছে দুম্বা, ভেড়া আর ছাগল, এগুলোর একটা বয়স নির্ধারিত আছে। গরুর জন্যে 2 বছর পুরা হইতে হয়, এগুলা যারা দাঁত দিয়ে বছর চেনা যায় আর কি, এগুলো ওই দাঁত দেখে কিনতে হবে। অনেক সময় অস্ট্রেলিয়ান গরু আসে বড় বড় দেখতে দেখা যায়, আসলে দেখতে বড় দেখা যায়, আসলে বয়স তার 2 বছর পুরা হয় নাই। এগুলো দিয়ে কোরবানি হবে না, কিন্তু দাঁত দেখে নিব আমরা ইনশাআল্লাহ। 2 মাঝখানের 4টা দাঁত ছাড়া পাশের দাঁতগুলো উঠছে কি না এগুলো দেখলেই বোঝা যাবে, বা ওই গরুওয়ালাকে জিজ্ঞেস করবে দাঁত দেখাও, গরুওয়ালা দেখবেন নিজেই দাঁত দেখাইয়া দিবে। যার দাঁত আছে সেই আগ্রহ করে দেখাবে, যার নাই সে বলবে হয়ে গেছে হয়ে গেছে, দাঁত দেখতে হবে না। তখনই আপনি বুঝা নিয়েন গড়বড় আছে, সমস্যা আছে। আর ওট হইলে 5 বছর লাগে, আমাদের তো ওট সচরাচর হয় না, এই জন্যে এটা এত গুরুত্ব দিলাম না। ছাগলের জন্যে 1 বছর হইতে হবে। তবে ভেড়ার ব্যাপারে আর দুম্বার ব্যাপারে মাসআলা হচ্ছে, সেটা যদি 1 বছরের কমও হয়, কিন্তু 1 বছরের ছাগলের সাথে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বোঝা যায় না এটা 1 বছর না তার নিচের, বোঝা যায় না। এমন যদি হয় মানে বয়সে কম কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে গেছে, তাহলে ভেড়া এবং দুম্বা, শুধু ছাগল না, ছাগল কিন্তু 1 বছর পুরা হইতে হয়। 1 বছর পুরা হইলে তারপর ওই জন্তু দিয়া কোরবানি করা যাবে। সবসময় খেয়াল রাখবেন, আমার মহাব্বত তৈরি হয় এমন জন্তু কিনবো, কোনো রকম গাছাড়া ভাব একটা কিনে নিয়ে আসলাম এইরকম যেন না হয়, কারণ আমার ওই মহাব্বতকে কোরবানি দিতে হবে। তো আমার একটা পশুর প্রতি মায়া আসবে, মায়া আসবে, এটাকে ধরবো, নিজবো, পুষবো, ধুইবো, এর প্রতি একটা মায়া তৈরি করব কোরবানির আগ পর্যন্ত। এরপর যখন কোরবানি করবো আমার কষ্ট লাগবে, এটাই আল্লাহর কাছে যাবে। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এটা বলেছেন যে তুমি গোশত খাও, আমি দিয়ে দিলাম তোমাকে, খাও গোশত খাও, আমার কাছে যেটা আসবে তোমার গোশত আসবে না, তোমার ওই রক্ত আসবে না, এটা আসবে কিয়ামতের দিন। হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন সবচেয়ে দামি আমল হচ্ছে আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করা। কি সওয়াব কি? ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহু আকবার, ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের দিন এই জন্তুটা তার শিং টিং যেগুলো ফালাই দিছিলেন নিয়ে গেছে কারা কারা, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের দিন এগুলোকে সব জমা করে ফেলবেন, ওই বস্তু ওই জন্তু তার শিং, পশম, হাড়, গুড় যা আছে সব সহ আল্লাহর সামনে হাজির হইয়া আপনার আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এটা পুলসেলাতের বাহন হবে, কোরবানির জন্তুটা বাহন হবে, এর উপর চড়ে আপনারা আমরা জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা, ইব্রাহিমের মিসেলে সামিল হয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য ওই জন্তুর প্রতি যেন আমার মায়া তৈরি হয়, আমি কোরবানি দিব যেন আমার কষ্ট লাগে। হ্যাঁ, এই হিসাবে আমরা ওই জন্তু কেনার সময় দেখব এটা যেন একটু খুঁত না থাকে। খুঁত বলতে উদ্দিষ্ট অঙ্গ যেগুলো আছে, যেগুলো উদ্দিষ্ট খাবেন, এগুলো যদি নষ্ট হয় তাহলে তো বাদ, এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কিন্তু উদ্দিষ্ট না, যেমন লেজ উদ্দিষ্ট না, শিং উদ্দিষ্ট না, এইরকম যেগুলো আছে এগুলোর মধ্যে ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে। তবে
যদি গোড়া থেকে কাটা থাকে, শিং একদম উপড়ানো, একদম গোস্ত উঠে গেছে, তাহলে তো উদ্দিষ্টর মধ্যে হানা দিল, এটা যাওয়ে না। হালকা ভাঙ্গা তাইলে চলবে, কিন্তু আমি ওই ভাঙ্গা, ওই লেস কাটা, ওই দাগ পড়া, চামড়া কাটা এগুলো আনবো কেন? এগুলো আনলে তার প্রতি একটা আমার বিরূপ ভাব তৈরি হয়ে থাকবে আগে থেকেই, কোনোরকম কোরবানি দিয়া এই আপদ সরাও এইরকম একটা ভাব থাকবে, তাইলে কোরবানির কি হইল? কোরবানি দিতে হবে মহাব্বত কইরা, সুন্দর হৃষ্টপুষ্ট একটা পশু দেখে কিনবো আমরা, ছোট হোক বড় জরুরি না। এমন তো আল্লাহ বলেন নাই যে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা 20 লক্ষ টাকার গরু উঠছে, এই বড় গরু আসলে তোমার জন্য পুলসেরাত পাড়ি দিতে সহজ হবে, বরং মুসিবত হবে, ভারী জিনিস। আল্লাহর কাছে তাকওয়া যাবে, যে আয়াত পড়তেছিলাম, আমার কাছে তোমার ওই রক্ত আসবে না, গোস্ত আসবে না, আমার কাছে যেটা সাথে সাথে পৌঁছে যাবে সেটা হচ্ছে তোমার তাকওয়া। তাকওয়া তোমার দিলের অবস্থাটা কি? আমাকে খুশি করার জন্য যদি কোরবানি করে থাকো, আল্লাহর রাসূল বলেন ওয়াইন্না দাম লায়াকাউ মিনাল্লাহ বিমা কান ক্বাবলা আন ইয়াকাবিল আরদ, সুবহানাল্লাহ, যে কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে এটা পৌঁছে যায়। কখন এটা? যদি আমার তাকওয়াটা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়, আমার দিলি অন্তরের চেতনাটা যদি ওই রকম হয় যে আমি আল্লাহর জন্য আল্লাহর হুকুমে একটা সহজ পন্থা পাইছি, যে এই জন্তুর উপর দিয়া চালাইয়া দিলাম, আল্লাহর হুকুম যদি হয় আমার উপর দিয়া চালাইয়া দিতে হবে, আমি তার জন্য প্রস্তুত। ওকে মাওলা, তোমার হুকুম যদি হয় আমার সন্তানকে তোমার রাহে কোরবানি দিতে হবে, আমি তার জন্য প্রস্তুত, তুমি যা চাইবা আমি তাই দিতে প্রস্তুত। আপাতত তোমার দেওয়া নেয়ামত আমি ওই জানোয়ারের উপর দিয়া চালাইলাম, তুমি কবুল করে আনো। এই জন্যই তো আমরা দোয়া পড়ি, পরে দোয়া পড়ি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন খলিলিক, আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নেন যেমন আপনার খলিলের পক্ষ থেকে কবুল করছেন, আপনার হাবিবের পক্ষ থেকে কবুল করছেন, আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। এই জন্য জন্তু দেখে শুনে কিনবো ইনশাআল্লাহ তাআলা। ভাগে যারা কোরবানি দেই একটু সতর্ক থাকি, কোনো একজনের নিয়তের মধ্যে যদি গড়বড়ি হয়, গোস্ত খাওয়ার নিয়ত, কামাইটা হালাল ছিল না, এই রকম যদি প্রবলেম হয় কোনো একজন শরীকের, সকলের কোরবানি বরবাদ হয়ে যাবে। একজনের এক ভাগের সমস্যা যদি হয় বাকি সকলের কোরবানি বরবাদ হয়ে যাবে। একটা গরুর মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারে। এই জন্যে আমরা অনেক সময় দেখি যে পেরেশান হয়ে যায়, হুজুর 6 জন হয়েছে আরেকজন পাই না, কোরবানি হবে তো? আরে ভাই, এটা তো সর্বোচ্চ, আপনি ইচ্ছা করলে এক গরু একাই দিতে পারে, একজন নাম এক নাম তাও চলবে, সর্বোচ্চ 7 জন শরীক হইতে পারবেন। এর মানে এটা না যে 7 জনের কম হইলে হবে না, না না, সর্বোচ্চ 7 জন। কিন্তু ছাগল বকরি দুম্বা এগুলোর মধ্যে একজন, ওট মহিষ গরু এগুলোর মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যাবে। একটা মাস আলা আসে আমাদের কাছে খুব বেশি, সেটা হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা। আমি শুরুতে বলি আকিকা দেওয়া যায়, কিন্তু বিষয় হচ্ছে আকিকাটা কার? ওই কোরবানির 1 সপ্তাহ আগে কে জন্ম নিল? যদি এইরকম খাপে খাপে মিলে যায়, কোরবানির 1 সপ্তাহ আগে জন্ম নিছে, তাইলে তো প্রবলেম নাই। কিন্তু যখনই জিজ্ঞেস করি ভাই আকিকা কার, বলে আমার বাবার। আকিকা কি বাবার দেওয়ার জিনিস? আশ্চর্য কথা, আজিব তামাশা। ওই যে ছোটবেলায় যখন জন্ম নিয়েছে তখন বাবা মার সামর্থ্য ছিল না, তখন আকিকা দেয় নাই, এখন বুড়াকালে মনে পড়ছে আকিকা দেওয়ার জন্যে। এ ভাই, এই আকিকার চেয়ে দান করে দেওয়া অনেক বেশি স্বভাব। আপনি আকিকা কেন দিবেন? আপনার উপর তো আকিকা জরুরি না, আকিকা এমনি তো জরুরি না, মুস্তাহাব আমল, কিন্তু সেটাও আল্লাহ রসুল যখন বলেছেন তখনই দিতে হবে। রসুলের থেকে আমরা যেটা পেয়েছি, 7 দিনের মাথায় দিতে হয়, 7 দিন। 7 দিন মানে যেদিন জন্ম নিয়েছে পরবর্তী সপ্তাহের আগের দিন, ধরেন শুক্রবার জন্ম নিয়েছে, পরবর্তী শুক্রবারের আগের দিন মানে বৃহস্পতিবার, ওই দিন আকিকা দেওয়া, এটা হচ্ছে সুন্নাত। তাও কোনো কোনো বুজুর্গ ওই 15 দিনের মাথা 21 দিনের মাথা পর্যন্ত নিয়েছেন, সেটা বড়দের কথা হিসাবে যদি মানি তাও না হয়, 21 দিন পর্যন্ত গেলাম, এরপরে কোত্থেকে পাইলাম আকিকা? এই আকিকার কি অর্থ? কোনো মানি নাই। কোরবানি কোরবানি, আকিকা আকিকায়, আকিকার বয়স আছে, কোরবানিরও নির্দিষ্ট টাইম আছে, একটার সাথে আরেকটা মিলায়েন না, মাস আলা ভিন্ন, একসাথে দেওয়া যায়, কিন্তু দিচ্ছেন কার, এটা হলো বিষয়। আকিকা যদি বাচ্চার না হয়, 7 দিনের বাচ্চার, তাইলে কোরবানির সাথে কারো আকিকা দেওয়ার দরকার নাই, শুধু কোরবানি দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। মোহতারাম হাজিরিন, কোরবানি জন্তু যখন আমরা শোয়াব, তখন যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো নামের একটা ব্যাপার থাকে। হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান, সুরিনিয়া হুজুর দাঁড়ায় আছে, সময় যাচ্ছে, আসে তো না, আসে তো না। আমার নিজের এক ঘটনা বলি, এই এইরকম কোরবানি করতে গেছি এক জায়গায়, এখন ভদ্রলোক তো আসে না, প্রিয় মানুষ খুব আগ্রহ করে নিয়েছেন, কোথাও যাই না, এরকম
খুব জোর করে নিয়ে গেছেন, এখন তো আসে না, নিচে দাঁড়ায় রয়েছে, খুব বিরক্ত লাগতেছে। অনেকক্ষণ পর আসছে, এই বাপরে বাপ এত বড় লিস্ট, আমি তো দেখে হাসতেছি কি ব্যাপার এত বড় লিস্ট, বলে সবার নাম পড়ে দেখি, আরে আল্লাহ, যার নামে কোরবানি করবে তার নাম, বাবার নাম, মায়ের নাম, বউয়ের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। আমি তো হাসতে হাসতে শেষ, বললাম যে ভাই মোবাইল নাম্বার কেন দিছেন? তো ওই লোক তো চুপ, কোনো জবাব নাই। তো আমি হাসতে হাসতেই বলতেছি, উপহাস করে যেন ওনার ভিতরে ঢুকে জিনিসটা, যে মোবাইল নাম্বার কি এই জন্য দিয়েছেন যে আল্লাহ তাআলা কল করবেন, কিরে তোর নাম ঠিকানা ঠিক আছে তো? যদি ব্যাপারটা এমনই হয় তাহলে তো সবচেয়ে ভালো ছিল যদি আইডি কার্ডের একটা ফটোকপি দিয়ে দিতেন, আরো ভালো ছিল, একদম নিশ্চিত হয়ে যেত। আপনি কোন আল্লাহর নামে কোরবানি দিতেছেন খবর আছে আপনার? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই যে দোয়াগুলো করেছিলেন নিজের সন্তানের জন্য, সব দোয়ার পর একটা কথা বলেছেন বড় চমৎকার, সেটা হচ্ছে রব্বানা ইন্নাকা তাআলামু মা নুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। এই দোয়া করছেন, এ আল্লাহ অনেক কথা বলে ফেললাম আপনার কাছে, আপনার কাছে কোনো কিছু গোপন থাকে না, আমি যা প্রকাশ করি তাও আপনি জানেন, যা গোপন করি তাও আপনি জানেন, আপনি তো আলিমুম বিদাতি সুদুর, মানুষের অন্তরের ভিতরের খবরও জানেন, যা সে এখনো প্রকাশও করে নাই সব জানেন আপনি। সেই আল্লাহ কি জানেন না আপনি কার নামে কোরবানি দিতেছেন? আল্লাহর নাম লেখা, ঠিকানা লেখা, মোবাইল নাম্বার দিয়া সব লেখা আল্লাহরে জানাইতে হবে, আপনার আল্লাহকে আপনি আপনার মতো দুর্বল মনে করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত নামের পেছনে ছুটবেন না, এইরকম লিস্ট করে নাম পড়া এটা শরীয়তের কোনো সিস্টেমে তো আমরা পাই নাই, আপনারা কই পাইলেন ভাই? যখনই নিয়ত করছেন কার কার নামে কোরবানি দিবেন, এটা আল্লাহর, যদি আপনার নিয়ত সহি থাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের লিস্টের মধ্যে আপনার নামও সামিল করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, নিয়তের সাথে সাথে কবুল হয়ে গেছে, যদি নিয়তটা সহি হয়। আর নিয়তের মধ্যে যদি গড়বড়ি হয় সব দিলে ওইরকম মোবাইল নাম্বার সহ কিচ্ছু কাজ হবে না, কোনো লাভ নাই। আল্লাহ বলবেন সরো, তোমার কোরবানি আমার দরকার নাই, কারণ আমি তো বলেছি তুমি পড়ো। বলেন হে নবী, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আল্লাহর জন্য যদি হয় আল্লাহ কবুল করবেন, কোরবানি আল্লাহর জন্য যদি হয় আল্লাহ কবুল করবেন, না হয় কোনো কাজ হবে না। মোহতারাম হাজরিন, কোরবানি দেওয়ার সময় আমরা খেয়াল করবো তিনটা রক থাকে, রক্তনালী, শ্বাসনালী, খাদ্যনালী, যেটা এই তিনোটা নালী যেন কাটা হয়, তিনোটা নালী যেন কাটা হয়, বিশেষ করে রক্তনালীগুলো যেন কাটা হয় এটা আমরা খেয়াল করবো। কষাইরা তো কষাই, নাম কষাই, আমরা বলি কষাই, কিছু কোনো মানুষ পাষাণ হইলেই তো বলি কষাই, তো কষাইরা যে কাজটা করে এটা আমরা বাধা দিব, সেটা হচ্ছে ওই শ্বাস বের হওয়ার আগেই, রক্ত বের হওয়ার আগেই দেখা যায় চামড়া ছোলা ছিঁড়া শুরু করে, বাধা দিব। আল্লাহ রসুল বলেছেন জানোয়ারের সামনে ছুরিটা পর্যন্ত ধারাইতে নিষেধ করেছেন, যেন সে ভয় না পায়, তার কষ্ট না হয়। জন্তুকে কষ্ট দেয়া, কোরবানি দেওয়া, এটা মাকরুহ, এটা অনুচিত, অনুচিত এটা। এই জন্যে কোরবানি করার পর তার শ্বাস বের হতে দেওয়া, রক্ত বের হতে দেওয়া, এরপর তার শ্বাস রক্ত যখন বের হয়ে যাবে তারপর সে আস্তে আস্তে চামড়া ছুলুক, যা ইচ্ছা তাই করুক। আর সবাই যারা যারা ধরবেন সবাই যেন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে, ওইদিকে চিন্তা নাই, ওই নাম নিয়ে টেনশন ওনার, কিন্তু কষাইরা যে বিসমিল্লাহ আল্লাহ আকবার পড়ো না এর কোনো খবর নাই। মুসলমান কিনা তাও তো জানি না, আর মুসলমানই হবে, হিন্দু হলে তার গরু কোরবানি করতে আসবে না মনে হয়। যাই হোক, তো আমরা জেনে নিব সব ঠিকঠাক আছে কিনা, বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়বো, বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়বো ইনশাআল্লাহ তাআলা। গোশতর যে বন্টন নীতি আমাদের কাছে সমাজে যেটা আছে প্রচলিত, তিন ভাগ করা, পারলে করব, না পারলে নিজেই সবটুকু খায় নিতে পারবো। এই সমাজে এটাও আছে যে মহরমের বেশি নাকি নেওয়া যায় না, মহরম পর্যন্ত এক কোরবানি ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি আর আশুরায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি, এক কোরবানির আরেক কোরবানি দিয়ে ক্রস করা যাবে না। কই যে পাই এই সমস্ত মাসালা আল্লাহ মালুম। কোরবানির গোশত সারা বছর খান, ফ্রিজে রেখে রেখে কোনো সমস্যা নাই, কিন্তু এটা মনে রাখেন কোরবানির গোশত ফ্রিজে রাখার জিনিস না। ফ্রিজে আপনি কেন রাখবেন? আপনার সামর্থ্য আছে বলেই তো আপনি কোরবানি দিচ্ছেন, সামর্থ্য আছে বলেই সারা বছর আপনি গোশত খাইছেন, এখন আপনি কোরবানি দিবেন নিজের গোশত খাওয়ার জন্য? আরে ভাই, আপনি তো সারা বছর খাইছেন, এখন এই গোশতটা যারা খাইতে পায় না তাদেরকে দিয়ে দেন না, তাইলে না কোরবানিটা পুরোপুরি আল্লাহর জন্য হয়ে গেল, সেটা ভিন্ন জিনিস, মাসআলা ভিন্ন জিনিস। মাসআলা হচ্ছে আপনি খেতে পারবেন, কিন্তু আমাদের অনুরোধ হইল ওই রকম ফ্রিজ আপ না করে এটা গরিবদের মধ্যে বিলাইয়া দেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ খুশি হবেন, তার বান্দা খুশি হইলে আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা। মহতারাম হাজরিন, আমরা কোরবানির মাসআলায় কিছু একটু 5 মিনিট আজকে বাড়তে হবে, একটু কষ্ট নিয়ে না, জরুরি বিষয়। কোরবানির মাসআলায় আমরা দেখি ওই যে হুজুর জবে করছেন, মাদ্রাসা থেকে আসছেন, হয়তো চামড়ার কথা বলতেছেন, আপনি নিয়ত করলেন যেহেতু হুজুর জবে করছে চামড়াটা দিয়ে দিই, জবের পরিবর্তে চামড়া দেওয়া জায়েজ নাই,
চামড়া দিবেন ফ্রি মাদ্রাসার জন্যে, দিনের তালিম হচ্ছে, দিনের সহায়তা হবে, গরিবের সহায়তা হবে, দুইটা ফায়দা। দিনই তালিমের সহযোগিতাও হবে, আবার একজন গরিবের জন্য সহযোগিতা হবে, দুইটা ফায়দা। সেটা আলাদা দিয়ে দিবেন, কিন্তু কোরবানি জবের পরিবর্তে বিনিময় ওই চামড়া দিয়ে দিলে হবে না। কোরবানির সমস্ত জন্তুর সমস্ত অংশ, এমনকি ফোকায়ে কেরাম বলেছেন রশিটা পর্যন্ত বিনিময় হিসাবে কাউকে কিছু দেওয়া যাবে না, কিচ্ছু না, বিনিময় দিতে হবে অন্য কিছু। ওই কসাই আপনার কাছে নলি চাইছো 500 টাকা কম দিব, তো কসাই চিন্তা করছে দিয়ে 1000 টাকা বেচতে পারবো, দেন হুজুর 500 টাকা কম দেন। না না না, নলি টলি এগুলো দিলে এমনি দিয়ে দিবেন, ভুড়ি দিলে এমনি দিয়ে দিবেন, ওই কাজের লোককে দিবেন, আবার বেতন কমাইয়া দিবেন, অথবা বোনাসের পরিবর্তে গোস্ত একটু বাড়াইয়া দিলেন, এগুলা কিন্তু চলবে না। যা দিবেন আল্লাহর বস্তে, চামড়া বিক্রির পর ওইটা খাওয়া আপনার জন্য কোনোভাবেই ভোগ করা জায়েজ নাই, গোস্ত বিক্রি করলে ভোগ করা জায়েজ নাই, কোরবানের কোনো কিছু বিক্রি করলে এটা আর ভোগ করা জায়েজ নাই, এটা দিয়ে দিতে হবে। বিক্রি করার আগ পর্যন্ত যা ইচ্ছা আপনি সবই ভোগ করতে পারবেন যেটা বৈধ। চামড়া নিজে ভোগ করেন কোনো সমস্যা নাই, নিজে ভোগ করেন, শুকায়া প্রসেসিং করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই বিক্রিতে চলে যাবে এটা আর আপনার হক না, এটা গরিবের হক হয়ে গেছে। এই জন্যে মাসআলা আসে, আমি আগেও বলেছি অনেকবার, কোরবানির কিছুদিন পর দেখা যাবে এক ধরনের ফেরিওয়ালা মহল্লায় মহল্লায় ঘুরতেছে আর ডাকতেছে, চর্বি আছে চর্বি, শোনেন কিনা আপনারা, এইরকম ডাক শুনবেন। ওই মা বোনরা কী করে ওই গোস্ত জাল দিতে দিতে অনেকের ঘরে এরকম হয় যে উপরে যে চর্বিটা জমে এটাকে তারা খুলে খুলে আলাদা বয়ামজাত করে, বয়ামের মধ্যে রাখে, এরপর যখন ওই এরা আসে এদেরকে বিক্রি করে দেয়। যদি চর্বি বিক্রি করেন তাইলে এটা আর আপনি খেতে পারবেন না, মনে রাখেন, এটা গরিবের হক হয়ে যায়। বিক্রি না করলে আপনি ওটা দিয়ে পরোটা ভেজে খান, সমস্যা নাই, যা ইচ্ছা তাই করেন, সমস্যা নাই, যা ইচ্ছা করেন, খেতে পারবেন, আপনার জন্য হালাল, কিন্তু বিক্রির পর এটা আর আপনার থাকে না, এটা সৎকা হয়ে যায়, এটা গরিবের হক হয়ে যায়। এই জন্য কোরবানির কোনো কিছু দিয়ে আমি কোনো কিছুর বিনিময় দিব না, কোনো কিছু বিক্রি হইলে এটা আমি ভোগ করব না, এটা গরিবের হক হয়ে যাবে। আমরা খুব খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম হাজরিন, আমাদের যে জন্তুর মধ্যে যে সমস্ত জিনিসগুলো খাওয়া হারাম, প্রবাহিত রক্ত এটা খাওয়া হারাম, অনেককে দেখা যায় ওই বল বাটি দিয়ে এটাকে সংগ্রহ করে, কেন করে জানি না, এটার মধ্যে কোনো বরকত নাই, যেটা হারাম এটার মধ্যে কোনো বরকত নাই, এটা চলে গেছে, এটার সওয়াব পৌঁছে গেছে, বাস এটা এখন বেকার, এগুলা করব না আমরা ইনশাআল্লাহ তাআলা। লজ্জা স্থানগুলো খাওয়া হারাম, পেশাব পায়খানা রাস্তাগুলো খাওয়া হারাম, গোস্ত এবং চামড়ার মাঝখানে টিউমারের মতো একটা গোটা গোটা হয়, এগুলোও ফালাই দিবেন, ওগুলোও খাওয়া হারাম। এগুলো দেখে দেখে আমরা ইনশাআল্লাহ তাআলা ফেলে দিব, খুব সতর্কতার সাথে, যেন পবিত্র জিনিসটাই আমার ঘরে আসে। আল্লাহ তাআলা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যেমন কোরবানি কবুল করেছেন, আমাদের পক্ষ থেকে এরকম কোরবানি কবুল করেন, আমিন। আমাদের এখানে ঈদের জামাত একটাই হয়, কোরবানি যেহেতু প্রায় অনেকে অভিযোগ করেন আপনাদের এখানে জামাত পড়ে আর কষাই খুঁজে পাই না, অন্য অন্য মসজিদে আগে আগে হয়, ওনারা নামাজ পড়ে এসে সব কষাই ভাড়া করে নেয়, তো এই জন্যে এইবার আর দেরি করবো না ইনশাআল্লাহ তাআলা, আপনাদের জন্য কষ্ট না হয়। আমরা একটাই জামাত করব 7:30টায়, সকাল 7:30টায় ইনশাআল্লাহ তাআলা আমরা জামাত করব। আমরা তাকবীর বলতে বলতে বাসা থেকে আসব ইনশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে আসব, সম্ভব হলে ক্ষুধা বেশি না লাগলে কিছু না খেয়েই আসবো ইনশাআল্লাহ। কোরবানির ঈদগায় আসতে হয় কিছু না খেয়ে। হ্যাঁ, আর আল্লাহ রসুলের একটা হাদিস শুনে রাখেন, আল্লাহ রসুল বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাব মুসাল্লানা, নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহ রসুল বলেছেন, যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার কিন্তু কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহতে না আসে। আল্লাহ, বড় ভয়ঙ্কর কথা। এই জন্য আমাদের যারা সামর্থ্যবান, সামর্থ্যবান মানে যিনি নিসাব পরিমাণ মালের মালিক, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপার মালিক, এইরকম যিনি মালিক, প্রয়োজনীয় জিনিস ছাড়া, খাওয়ার জিনিস, থাকার জিনিস, পড়ার জিনিস, চিকিৎসার জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, এগুলো বাদ দিয়ে যদি 52 তোলা রূপা 25-30 হাজার টাকার মতো অতিরিক্ত থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। তিনি যদি বালেগ হন, তিনি যদি মুকিম হন, মুসাফির না হন, তার জন্য কোরবানি ওয়াজিব। সৎকায়ে ফিতিরের মধ্যে বাবার জন্য পুরো পরিবারের পক্ষ থেকে সৎকায়ে ফিতির দিতে হয়, কিন্তু কোরবানি যার উপর ওয়াজিব তিনিই দিবেন। সন্তান বালিক কিন্তু তার আলাদা কোনো সম্পদ নাই, তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব না। আমরা আরও বিস্তারিত মাসআলাগুলো আলেমদের কাছ থেকে জেনে নিই ইনশাআল্লাহ, সমস্ত আমলগুলো করবো, আল্লাহ তাআলা তৌফিক আনায়াত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।